দেখতে পাচ্ছেন যে ফরিদপুরে বর্তমান চিত্র। ফরিদপুরে যদিও এখনও সরকারিভাবে লকডাউন ঘোষণা করা হয়নি, তারপরেও কিন্তু অঘোষিতভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 26 তারিখ থেকে লকডাউন করা হয়েছে। সেই অঘোষিত লকডাউনকে উপেক্ষা করেই জনসাধারণ কিন্তু ফরিদপুরের যে বিভিন্ন বাজারগুলো সেই বাজারে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কাঁচা বাজারের হাটের যে চিহ্নিত অবস্থা, যেই অবস্থায় সেটা কিন্তু কেউ সামাজিক দূরত্ব মানছেন না, তারা কিন্তু সবাই একদম স্বাভাবিক নিয়মেই তারা এই বাজার করতে এসেছে। যে করোনা ভাইরাসের যেই পরিস্থিতি যতটাই খারাপের দিকে যাচ্ছে, ফরিদপুরের লোকজন কিন্তু ততটাই ঘর থেকে বের হয়ে আসছেন, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সামাজিক দূরত্ব কিন্তু কেউই বজায় রাখছেন না, গায়ের সঙ্গে গা মিশিয়ে এক একজন কিন্তু এই বাজারে চলে এসেছেন। অনেকটা কিন্তু একদম স্বাভাবিক নিয়মেই বাজার করছেন। যে বর্তমানে যে দেশের ভয়ানক অবস্থা বিরাজ করছে, সেই ভয়ানক অবস্থার মাধ্যমেই কিন্তু এটা উপেক্ষা করে জনসাধারণ বাইরে এসেছেন বাজার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর থানা রোডের যেই কাঁচা বাজারের চিত্র, সেই কাঁচা বাজারে কিন্তু সাধারণ জনগণ এভাবেই জনতার ঢল নেমেছে। যে একদম অনেকটা বলবো যে স্বাভাবিক যে হাটের যে পরিস্থিতি থাকে, সেই হাটের পরিস্থিতির মতনই এই ফরিদপুরের যেই হাটটি রয়েছে, এই হাটে আজকেও জনসমাগম কিন্তু এমনটাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জেলা প্রশাসনের পক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গা চেকপোস্ট বসিয়েছে, তারা কিন্তু অনেকভাবেই কিন্তু সাধারণ জনগণকে ঘরে রাখার চেষ্টা করছেন। সেই চেষ্টা কিন্তু তাদের বৃথা যাচ্ছে আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। তারা কিন্তু হাজার চেষ্টা করেও জনসাধারণকে ঘরে রাখতে পারছেন না। সে বিষয়ে যদি বলি যে বিভিন্ন সংস্থা এবং জেলা আওয়ামী লীগ যুবলীগের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন এলাকায় বাজারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা যুবলীগের ইসের মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকায় 27টি ওয়ার্ডের যেই 27টি ট্রাকের মাধ্যমে কিন্তু বাজার সরবরাহ করা হচ্ছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা বিক্রি করছেন, সেগুলো কিন্তু উপেক্ষা করে সেগুলো থেকে না কিনেও কিন্তু এই সাধারণ জনগণ এই ফরিদপুরের হাট বাজারে এসেছে। তাদের অনেকের কিন্তু মাস্কও কিন্তু তারা ইউজ করছেন না, আপনি দেখতে পাচ্ছেন যে একদম নির্বিঘ্নে তারা কিন্তু এইভাবে চলাফেরা করছে। যে দেশের যে করোনার পরিস্থিতি খারাপের মধ্যেও স্বাভাবিক নিয়মেই তারা এভাবে চলাফেরা করছে। এই বিষয়ে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে সাধারণ জনগণকে, যে তারা যেন অন্ততপক্ষে যে পরিবারের কথা চিন্তা করেও হলেও এই তারা যেন বর্তমানে ঘরে অবস্থান করে সেই ভাবে চেষ্টা করেও কিন্তু তারা কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু তারা তাদেরকে থামাতে পারছেন না। পুলিশ প্রশাসনের সঙ্গে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, তাছাড়া সেনাবাহিনীর টিমও কিন্তু ফরিদপুরে কাজ করছে, আমরা এমনটাই দেখতে পেরেছি। তারপরেও কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, যত যাই প্রশাসনের লোক আছে, তাদের সবাইকেই কিন্তু উপেক্ষা করে এই জনসাধারণ এই মাঠের বাইরে এসেছে এবং ঘরের বাইরে থেকে তারা এই বাজারে এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সারি সারি হুন্ডা রাখা হয়েছে, এই হুন্ডাগুলো কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই তারা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছেন, এই তাদেরকে ঘরের বাইরে যেন না বের হয় সেই ব্যবস্থাও কিন্তু করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বদাই তৎপর অবস্থানে বিরাজ করছে, তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু জনসাধারণের ঘরে রাখার জন্য চেষ্টা করছেন। তারপরেও কিন্তু এই সাধারণ জনগণ ঘরে থাকছে না, তারা ঘরের বাইরে বেরোয় আসছে, তাদের ইচ্ছা মতনই কিন্তু চলাফেরা করছে, একদম স্বাভাবিক নিয়মেই তারা কিন্তু আইন শৃঙ্খলার যেই নিয়মটা সেটা কোনো কিছুই মানছেন না। তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন যতটাই তাদের পক্ষে সম্ভব সাধারণ জনগণকে বুঝিয়ে ঘরে পাঠানোর চেষ্টা করছেন। আমি এই বিষয়ে কথা বলবো যে ফরিদপুর সদর সার্কেলের যে এএসপি আছে তার সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো সার্বক্ষণিক মাঠে রয়েছেন, তো এই যে দেশের করোনা পরিস্থিতির মধ্যে তো সাধারণ জনগণ বের হয়ে আসছে, তাই কী আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা তো প্রথম থেকেই সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি, তারা যেন ঘরে থাকে, এবং ইভেন এমন হয়েছে তারা যদি তাদের কোনো দরকার পড়ে, তরি তরকারি খাবার নাই, আমরা তাকে বাসা করতে দেবো, কিন্তু মানুষকে কোনোভাবে ঘরে আসতে রাখা যাচ্ছে, তারা বিভিন্ন অজুহাতে বাসা থেকে বাইরে চলে আসে।
আপনি আমরা পাশেই দেখছেন যে প্রায় 50টার মতো মোটরসাইকেল এখানে আমরা আবার আর একটা মোড়ে 100 মতো মোটরসাইকেল আসছে। এই শহরকে নিরাপদ রাখতে মানুষকে ঘরে ফেরাতে প্রায় 30টার মতো টিম কাজ করে, 7টার মতো চেকপোস্ট কাজ করে শুধু শহরে। তারপরেও মানুষ বেরিয়ে আসে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে, প্রয়োজনের পাশাপাশি অনেক সময় প্রয়োজনেও আসে। আমরা তাদেরকে ঘরে ফেরানোর জন্য প্রতিদিনই কাজ করি, তারপরেও মানুষ অনেক সময় কথা শোনে, অনেক সময় শোনে না। আমরা চেষ্টা করি তারা যেন সবাই ঘরে থাকে। তাদের জন্য শুধু একটাই মেসেজ, আমরা তো রাস্তায় আছি, আপনারা ঘরে থাকেন, আপনাদের নিরাপত্তার জন্য যে কোনো প্রয়োজনে আমরা আছি। কিন্তু দয়া করে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা ঘরে থাকেন, নিজেদের কথা চিন্তা করে ঘরে থাকেন, নিজে সুস্থ থাকেন, আমাদেরকেও সুস্থ থাকেন। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণিকভাবে সাধারণ জনগণকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন। তারা 30টি চেকপোস্ট বিভিন্ন জায়গায় বসিয়ে কিন্তু সাধারণ জনগণকে ঘরে পাঠানোর চেষ্টা করছেন। তাছাড়াও যে আপনাদেরকে যে আরেকটা কথা জানতে পেরেছেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যদি ফোন করে কোনো খাবারের প্রয়োজন হয় সেই ব্যবস্থাটাও কিন্তু জেলা পুলিশের উদ্যোগে কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। তারপরেও সাধারণ জনগণ কিন্তু ঘরের বাইরে বের হয়ে আসছেন, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। তো প্রিয় দর্শক, যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন এবং সবার পক্ষ থেকে যে জানানো হচ্ছে যে আপনারা সবাই নিরাপদে থাকুন, ঘরে থাকুন। তো পরবর্তীতে আমরা আবার করোনার পরিস্থিতি জানাবো আপডেট, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।